বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটিতে এখানে মোট 13টি পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে। এটিতে আপনারা এসএসসি, এইচএসসি এবং স্নাতক পাশে প্রায় বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ ও নারী উভয় প্রার্থী আবেদনটি করতে পারবেন। তো এটিতে কি কি পদ রয়েছে সেটি আপনাদেরকে দেখিয়ে দিই। সহকারী পরিচালক ট্রাফিক, সহকারী পরিচালক প্রশাসন, সহকারী প্রকৌশল সিভিল, জনসংযোগ কর্মকর্তা, উপসহকারী প্রকৌশল সিভিল, প্রশাসনিক কর্মকর্তা, ব্যক্তিগত কর্মকর্তা, কাম কম্পিউটার অপারেটর, ট্রাফিক পরিদর্শক, অডিটর, কম্পিউটার অপারেটর, ওয়্যার হাউস অথবা ইয়ার্ড সুপ্রিনটেন্ডেন্ট, ক্যাশিয়ার এবং সর্বশেষ পদটি রয়েছে অফিস সহায়ক। প্রত্যেকটি পদের ক্ষেত্রে আপনাদের আলাদা আলাদা পদের সংখ্যা, কোন কোন জেলা প্রার্থীর আবেদনটি করতে পারবেন এবং আপনাদের কি শিক্ষাগত যোগ্যতা লাগবে সে বিষয়ে লেখা রয়েছে, সম্পূর্ণ আপনাদেরকে জানিয়ে দেবো। পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর আপনাদেরকে পূর্বে জানিয়ে রাখি, এটি কিন্তু আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে। আর আবেদনের ক্ষেত্রে সকল পদের জন্য আপনার যে সকল প্রার্থীর বয়স 10 মার্চ 2024 খ্রিস্টাব্দ তারিখে সর্বোচ্চ 30 বছরের মধ্যে রয়েছে, আপনার সে সকল প্রার্থীরা কিন্তু এটিতে আবেদনটি করতে পারবেন। তো এটির 5 নম্বর যে পদটি রয়েছে সেটি হলো উপসহকারী প্রকৌশল সিভিল, পদের সংখ্যা রয়েছে 1টি। এটিতে আপনার যাদের শিক্ষাগত যোগ্যতা সরকার স্বীকৃত বোর্ড হতে এসএসসি পাস, সরকার স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড হতে সিভিল ইঞ্জিনিয়ারিং এর 4 বছর মেয়াদে ডিপ্লোমা তাদের রয়েছে, আপনার সে সকল প্রার্থীরা আবেদনটি করতে পারবেন। আর এই পদে আপনার বাংলাদেশ সকল দলের প্রার্থীরা আবেদনটি করতে পারবেন। 1 নম্বর পদটি হচ্ছে সহকারী পরিচালক ট্রাফিক, পদের সংখ্যা রয়েছে 1টি। আবেদনের ক্ষেত্রে প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। এই পদেও বাংলাদেশের সকল দলের প্রার্থীরা আবেদনটি করতে পারবেন। 2 নম্বর পদ রয়েছে সহকারী পরিচালক ও প্রশাসন, পদের সংখ্যা রয়েছে 1টি। এতে প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। এই পদে বাংলাদেশের সকল দলের প্রার্থীরা আবেদনটি করতে পারবেন। সহকারী প্রকৌশল সিভিল, পদের সংখ্যা রয়েছে 1টি। এটিতে পুরকৌশলে সিভিল বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। এটিতে আপনার বাংলাদেশ সকল জেলার প্রার্থীরা আবেদনটি করতে পারবেন। 4 নম্বর পদটি হচ্ছে জনসংযোগ কর্মকর্তা, পদের সংখ্যা রয়েছে 1টি। এটিতে অন্য দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। তবে এটিতেও বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদনটি করতে পারবেন। 6 নম্বর পদটি হচ্ছে প্রশাসনিক কর্মকর্তা, পদের সংখ্যা রয়েছে 1টি। এটিতে অন্য দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে, এই পদেও বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদনটি করতে পারবেন। 7 নম্বর পদ হচ্ছে ব্যক্তিগত কর্মকর্তা কাম কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা রয়েছে 1টি। এটিতে অনন্য দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি সহ কম্পিউটার পরিচালনা অনন্য 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, এই পদের ক্ষেত্রেও বাংলাদেশ সকল দলের প্রার্থীরা আবেদনটি করতে পারবেন। 8 নম্বর পদটি হচ্ছে ট্রাফিক পরিদর্শক, পদের সংখ্যা রয়েছে 9টি। এটিতে অনন্য দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকতে হবে, তাহলে আবেদনটি করতে পারবেন। তবে এই পদের ক্ষেত্রে কোন কোন জেলার প্রার্থীরা আবেদনটি করতে পারবেন সে বিষয়ে এখানে লেখা রয়েছে। তো আপনারা এটি নিয়োগ বিজ্ঞপ্তি থেকে দেখে নেবেন যে আপনার জেলাটি আবেদন করতে পারবে কিনা। 9 নম্বর পদটি রয়েছে অডিটর, পদের সংখ্যা রয়েছে 1টি। এটিতে অন্য দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকতে হবে, তাহলে আবেদনটি করতে পারবেন। এটিতে কোন কোন জেলার প্রার্থীরা আবেদনটি করতে পারবেন সেটি এখানে লেখা রয়েছে, আপনার এখান থেকে দেখে নেবেন। 10 নম্বর পদটি রয়েছে কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা রয়েছে 7টি। এটিতে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি, কম্পিউটার মুদ্রাক্ষর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স প্রসেসর আপনার দক্ষতা থাকতে হবে। এটি কোন কোন জেলার প্রার্থী আবেদন করতে পারবেন এখানে এই কলামে দেখতে পাবেন, এখান থেকে আপনারা সেটি দেখে নেবেন। নিয়োগ বিজ্ঞপ্তির লিঙ্কটি কিন্তু ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে খুব সহজে দেখে নিতে পারেন। 11 নম্বর পদ রয়েছে ওয়ার হাউস ইয়ার্ড সুপ্রিনটেন্ডেন্ট, পদের সংখ্যা রয়েছে 47টি। এটি অন্য দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকলে আবেদনটি করতে পারবেন। এটির ক্ষেত্রে এখানে যে জেলার নামগুলো দেখতে পাচ্ছেন এখান থেকে দেখে নেবেন কোন কোন জেলার প্রার্থীরা আবেদনটি করতে পারবেন। 12 নম্বর পদ হচ্ছে ক্যাশিয়ার, পদের সংখ্যা রয়েছে 3টি। এটি অন্য দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি, এটিতে আপনার বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদনটি করতে পারবেন। 13 নম্বর এবং সর্বশেষ পদটি রয়েছে অফিস সহায়ক, পদের সংখ্যা রয়েছে 1টি। এটিতে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে আপনাদের এসএসসি পাস করেছেন সেই সকল প্রার্থীরা এই পদে আবেদনটি করতে পারবেন। কোন কোন জেলার প্রার্থীরা আবেদনটি করতে পারবেন সেই বিষয়ে এখানে এই কলামে লেখা রয়েছে, আপনারা সেটি এখান থেকে দেখে নেবেন। এটিতে আবেদনের ক্ষেত্রে আপনার যাদের কোঠা রয়েছে কোঠার সঙ্গে প্রার্থীর জন্য বয়সটি লাগবে সর্বোচ্চ 32 বছর। আর আপনার এখানে যে ওয়েবসাইটের ঠিকাটি দেখতে পাচ্ছেন এখানে আপনার অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে, আপনার সুবিধাতে ভিডিও ডিসক্রিপশন ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে। এটির আবেদনটি ইতিমধ্যে শুরু হয়ে গেছে, আবেদনটি শেষ হবে 10 মার্চ 2024 খ্রিস্টাব্দের বিকাল 5টায়। তো আপনারা আবেদনটি করতে চাচ্ছেন শেষ তারিখের জন্য অবশ্যই না থেকে পূর্বে আবেদন ফর্মটি সম্পূর্ণ করে নেবেন। এটিতে আবেদনের ক্ষেত্রে আপনাদের পরীক্ষার ফিটি নির্ধারণ করা হয়েছে 1 থেকে 3 নম্বর পদের ক্ষেত্রে 600 টাকা এবং 4 থেকে 5 নম্বর পদের জন্য 500 টাকা এবং 6 থেকে 9 নম্বর পদের ক্ষেত্রে 300 টাকা এবং 10 থেকে 12 নম্বর পদের ক্ষেত্রে 200 টাকা এবং সর্বশেষ 13 নং যে কমিটি যে পদটি রয়েছে এটির জন্য আপনার ফি দিতে হবে
100 টাকা ফিটি। আপনার টেলিটক প্রিপেড মোবাইল নাম্বার থেকে এসএমএস এর মাধ্যমে পরিশোধ করতে হবে। কিভাবে ফিটি পরিশোধ করবেন দেখতেই পাচ্ছেন, এখানে এসএমএস এর নিয়মাবলী দেওয়া রয়েছে। আপনাদের প্রবেশপত্র প্রাপ্তির যে বিষয়টি পরবর্তী আপনার মোবাইলে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেবে, তখন আপনি নির্ধারিত ওয়েবসাইট থেকে খুব সহজে আপনাদের প্রবেশপত্র কেন্দ্র ডাউনলোড করে নিতে পারবেন। নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য আপনার জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এখানে এই ছিল বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি। আপনাদের আবেদনটি করতে চাচ্ছেন শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে আবেদনটি সম্পন্ন করে নেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এফায় থাকুন। আল্লাহ হাফেজ।